সরকারি কার্যালয়ত গৈ মানুহে যাতে আলৈ আহুকালৰ সন্মুখীন হব নালাগে তাৰ বাবে আমি প্ৰযুক্তিৰে সরকারি কাম কাজ করার বাবে আরম্ভ করছো। আজি নিবনুয়া ডেকা লড়াই কম্পিউটারের জড়িয়ে রাতে 2 বজাতো তেওঁলোকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জত রেজিস্টার করিব পারে, রাতে 2 বজাতো পরিবহন বিভাগের দ্বিতীয় কার্যালয়ের সকল সেবা আমি সরকারি কার্যালয়ত নোযাকয়ে ঘরত বহি আমি লব পৰা হৈছো। প্রযুক্তির বিকাশের জড়িয়ে আমার প্রচেষ্টা যে 2026 চনের ভিতরত অসমত আমি এনেকুৱা এটা ব্যবস্থা করব খুঁজো যাতে কোনো কামৰ বাবে কোনো রাইজ সরকারি কার্যালয় যাব নালাগে, ঘরতে বহি কম্পিউটারত জটিলর পৰা জটিল কামও যাতে সম্পূর্ণভাবে করিব পারে। সরকারি কার্যালয়ত গৈ মানুহে যাতে আলৈ আহুকালৰ সন্মুখীন হব নালাগে তাৰ বাবে আমি প্ৰযুক্তিৰে সরকারি কাম কাজ করার বাবে আরম্ভ করছো। আজি নিবনুয়া ডেকা লড়াই কম্পিউটারের জড়িয়ে রাতে 2 বজাতো তেওঁলোকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জত রেজিস্টার করিব পারে, রাতে 2 বজাতো পরিবহন বিভাগের দ্বিতীয় কার্যালয়ের সকল সেবা আমি সরকারি কার্যালয়ত নোযাকয়ে ঘরত বহি আমি লব পৰা হৈছো। প্রযুক্তির বিকাশের জড়িয়ে আমার প্রচেষ্টা যে 2026 চনের ভিতরত অসমত আমি এনেকুৱা এটা ব্যবস্থা করব খুঁজো যাতে কোনো কামৰ বাবে কোনো রাইজ সরকারি কার্যালয় যাব নালাগে, ঘরতে বহি কম্পিউটারত জটিলর পৰা জটিল কামও যাতে সম্পূর্ণভাবে করিব পারে। সরকারি কার্যালয়ত গৈ মানুহে যাতে আলৈ আহুকালৰ সন্মুখীন হব নালাগে তাৰ বাবে আমি প্ৰযুক্তিৰে সরকারি কাম কাজ করার বাবে আরম্ভ করছো। আজি নিবনুয়া ডেকা লড়াই কম্পিউটারের জড়িয়ে রাতে 2 বজাতো তেওঁলোকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জত রেজিস্টার করিব পারে, রাতে 2 বজাতো পরিবহন বিভাগের দ্বিতীয় কার্যালয়ের সকল সেবা আমি সরকারি কার্যালয়ত নোযাকয়ে ঘরত বহি আমি লব পৰা হৈছো। প্রযুক্তির বিকাশের জড়িয়ে আমার প্রচেষ্টা যে 2026 চনের ভিতরত অসমত আমি এনেকুৱা এটা ব্যবস্থা করব খুঁজো যাতে কোনো কামৰ বাবে কোনো রাইজ সরকারি কার্যালয় যাব নালাগে, ঘরতে বহি কম্পিউটারত জটিলর পৰা জটিল কামও যাতে সম্পূর্ণভাবে করিব পাৰে।